মনির ডায়েরিতে এই প্রথমবার রয়েছে একটি ভ্রমণমূলক ভিডিও, আলিপুর চিড়িয়াখানা। এটি কলকাতার এক প্রধান পর্যটন কেন্দ্র। 1867 সালের 1 জানুয়ারি প্রিন্স অফ ওয়েলস সপ্তম এডওয়ার্ড এই আলিপুর চিড়িয়াখানার উদ্বোধন করেন। প্রায় 45 একর আয়তন জুড়ে এই চিড়িয়াখানা অবস্থিত। 2003 সাল পর্যন্ত এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য ছিল 5 টাকা। আজকের দিনে এই প্রবেশ মূল্য 5 বছর বয়স পর্যন্ত 20 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে রয়েছে 50 টাকা। ভেতরে পলিথিন ব্যাগ কিন্তু কোনোভাবে অ্যালাউ নয়, তাই যত সব পলিথিন ব্যাগ রয়েছে আপনারা কিন্তু বাইরেই রেখে যাবেন। ভিতরে প্রবেশ করলে সামনের জায়গাটা ঠিক এরকমই দেখতে পাবেন। বহু পর্যটকেরা এখানে পিকনিক করতে আসেন, প্রধানত শীতকালটা এর জন্য অনুকূল। এই গাছের ছায়ায় বসে অনেকে কিন্তু বাড়ি থেকে খাবার এনেও খাবার খান। চলতি পথে আপনারা বিভিন্ন জায়গায় এরকম অনেক ম্যাপ পেয়ে যাবেন, যেখান থেকে সহজেই আপনারা পশু পাখির স্থান বা দিক নির্ণয় করতে পারবেন। সামনে ঢুকেই আমরা বিভিন্ন প্রজাতির বক দেখতে পেলাম। এই চিড়িয়াখানায় সবচেয়ে বিখ্যাত প্রাণীটি ছিল এলডেব্রা দৈত্যাকার কচ্ছপ অদৈত্য। এই কচ্ছপ 1875 সালে আসে এবং 2006 সালে এর মৃত্যু ঘটে। মৃত্যুকালীন বয়স ছিল 250 বছরেরও বেশি। যেহেতু এই জায়গাটি শিক্ষামূলক স্থান, তাই বিভিন্ন পশু পাখির সামনের জায়গায় কিন্তু আপনারা ব্যানার দেখতে পেয়ে যাবেন, যেখানে তাদের সম্বন্ধে বহু তথ্য ওখানে নথিভুক্ত রয়েছে। চলে এসেছিলাম আমরা সিংহ দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটাই সিংহ দেখতে পেরেছিলাম এত বড় স্থানে। ভিতরে গুহার মধ্যেও রয়েছে বহু সিংহ। শীতের মরশুমের প্রায় শেষ সময় এবং রয়েছিল ছুটির দিন, তাই বহু পর্যটকেরা তাদের পরিবারের সাথে এবং বাচ্চাদের নিয়ে চলে এসেছিলেন এই শিক্ষামূলক ভ্রমণ স্থানটিতে। এই স্থানটি সম্পূর্ণ ফাঁকা রয়েছিল, এখানে বন্য কুকুরদের বসবাস, কিন্তু এই স্থানটিতে কোনো বন্য কুকুর আমরা তখনও অবধি দেখতে পাইনি। বহু স্কুল থেকে পড়ুয়ারা এসেছেন এই শিক্ষামূলক স্থানে। কিছু দূর এগিয়ে গেলে আমরা এরকম একটা ফাঁকা জায়গা দেখতে পাবো, যেখানে পর্যটকেরা বসে বিশ্রাম নিচ্ছেন গাছের তলার ছাওয়ায়। এই চিড়িয়াখানায় বিভিন্ন পশু পাখির সাথে সাথে আমরা দেখতে পেয়ে যাব বিভিন্ন ধরনের ফল ও ফুলের গাছ। ঘুরতে ফিরতে আমরা চলে এসেছিলাম নিশাচর প্রাণীদের ঘরে, যেখানে বিভিন্ন নিশাচর প্রাণীর বসবাস। বিভিন্ন প্রাণীদের বিভিন্ন অনুকূল পরিবেশ রয়েছে, তো চিড়িয়াখানায়ও সেইভাবে কিন্তু পরিবেশ তৈরি করা রয়েছে বিভিন্ন পশু পাখি ও প্রাণীদের জন্য।
নিশাচর প্রাণীদের মধ্যে শুধুমাত্র সজারু দেখতে পেলাম, বাকি তো সেরকম কিছু দেখতে পেলাম না। পেঁচা ছিল, পেঁচা ছিল, তোমাদের দেখাতে পারলাম না কারণ ওটা ভিডিওর মাধ্যমে আসছিল না, তো সামনে গিয়ে দেখি আর কি দেখতে পাই। বিশালায়তন এই চিড়িয়াখানায় আপনাদের ঘুরতে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধে হবে না, কারণ বিভিন্ন স্থানে আপনারা এই ধরনের বিভিন্ন ইন্ডিকেটর এবং ম্যাপ দেখতে পেয়ে যাবেন। সেই অনুযায়ী আমরা সামনের দিকে এসে কিন্তু দুই এক প্রজাতির বাঘও দেখতে পেয়েছি। পাখিদের জন্য খুব সুন্দর করে বাসা তৈরি করা রয়েছে এবং রয়েছে গাছের ডালাপালা। পাশের কয়েকটি গাছে কিন্তু বহু বাদুড়েরও বসবাস রয়েছে। ঘুরতে ফিরতে আমরা পৌঁছে গেছিলাম জিরাফের স্থানে। এই সামনের যে সেতুটি দেখতে পাচ্ছেন তার দুদিকে রয়েছে জলাশয়, আর এই জলাশয়ে রয়েছে প্রচুর পরিমাণে মাছ, ছোট বড় বিভিন্ন ধরনের। সামনের দিকে এগিয়ে আমরা দেখা পেয়েছিলাম কিন্তু অনেকগুলো জিরাফের, যারা মাথা উঁচু করে সবাইকে আহ্বান জানাচ্ছে, আর তাদের সাথে সেলফি নেওয়ার জন্য সবাই কিন্তু বেকুল হয়ে উঠেছে। ঘুরতে ফিরতে এরকম বহু স্থান পেয়ে যাবেন যেখানে আপনারা খাওয়ারের স্টল দেখতে পাবেন, সেখান থেকে প্রয়োজনীয় জলের বোতল বা আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস আপনারা পেয়ে যাবেন। ঘুরতে ঘুরতে আমরা আরও একটি পশুর দেখা পেয়ে গেছিলাম। এদিকে কিন্তু রয়েছিল অ্যানাকোন্ডার বসবাস, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখানে কোনো ধরনের কোনো অ্যানাকোন্ডা দেখতে পাইনি। সম্পূর্ণ স্থানটি রয়েছিল ফাঁকা। সামনের দিকে এগিয়ে আমরা মিষ্টি জলের কুমিরের দেখা পাই, যারা খুব সুন্দরভাবে এই রোদটা উপভোগ করছিল। এই বিশালায়তন জলের চারিদিকে কিন্তু এরকম অনেক কুমিরকে আমরা দেখতে পাবো। এবার আমি আপনাদের ঘুরে দেখাবো সরীসৃপ ভবন। এখানে কিন্তু বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী রয়েছে, সবচেয়ে বেশি এখানে রয়েছে সাপ। তো বিভিন্ন ধরনের সাপ এখানটায় দেখতে পাবো। সামনের দিকে কিন্তু ভারী লম্বা লাইন ও মানুষের ভিড় রয়েছে। Thank you.
এই স্থানে এলে আপনারা কিন্তু দেখতে পাবেন বহু মণিপুরি নাচুনে হরিণের দেখা। কেউ বা শিং তুলে, কেউ বা বিনা শিঙে এখানটায় ঘুরে বেড়াচ্ছে। কাঁকারু দেখার আশায় আমরা অনেকটাই উদগ্রীব রয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা ওই দূরে এক কাঁকারুর দেখা পাই। সামনের দিকে এগোতে এগোতে আমরা দেখা পাই একটি উট পাখি, যেও কিনা ওই দূরেই অবস্থান করছে। তারপর আমরা সামনের দিকে এগিয়ে চলে আসি জেব্রার খোঁজে। অনেকক্ষণ ধরে প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ মুহূর্তে আমরা কিন্তু এই স্থানে দেখা পেয়ে গেছিলাম একটি শিম্পাঞ্জির। এই আলিপুর চিড়িয়াখানাকে যদি আমরা এক ছোটখাটো অভয়ারণ্য বলি তাহলে কিন্তু মন্দ হয় না। শেষ মুহূর্তে দেখা পেয়ে গেছিলাম একটি শ্লোথ ভাল্লুকের, যে কিনা এদিক থেকে ওদিক শুধু পায়চারি করে চলেছিল আর পর্যটকদের মনে খুবই আনন্দ দিচ্ছিল। এদের প্যারাডাইস থেকে এবার কিন্তু আমাদের বিদায় নেওয়ার পালা। সত্যি বিদায়ের সময়ও যেন মনে জাগছিল আরও অনেক কিছু রয়ে গেছে দেখার, যা আমাদের সম্পূর্ণ অগোচরের বাইরে। আপনিও যদি হয়ে থাকেন এনাদের মতো ভ্রমণ পিপাসু, তাহলে চলে আসতে পারেন এই আলিপুর চিড়িয়াখানায়। সেই সাথে অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আমার সকল দর্শক বন্ধুদের জানাই ধন্যবাদ।